মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিএনপি। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দেশের লক্ষ লক্ষ মানুষ রক্ত ঢেলে দিয়ে মুক্তিযুদ্ধ করেছিল যে আদর্শের জন্য, তার নাম ছিল গণতন্ত্র। আজকে 53 বছর অতিক্রান্ত হবার পরে বাংলাদেশের 18 কোটি মানুষের একটি প্রশ্ন, সেই গণতন্ত্র কোথায় গেল? এরপর প্রতি বছরের ধারাবাহিকতায় রাজধানীর শেরেবাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতেও কর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শীর্ষ নেতারা। আনুষ্ঠানিকতা শেষে প্রতিক্রিয়া জানান স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মেজর জিয়া, যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা এবং সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে যুদ্ধে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে বলেছিলেন পাক হানাদার বাহিনীর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, সেই থেকেই স্বাধীনতা যুদ্ধের সূচনা শুরু হয়। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা।